মুখ দেখে মানুষের নাম পরিচয় বলে দিচ্ছে নিকো যদি একটি মেশিন আপনার মুখ দেখে নাম পরিচয় বলে দেয় তাহলে কেমন লাগবে ভাবুন তো অথবা এই মেশিন যদি ডাক্তারের পরিবর্তে নিজে অপারেশন ও রোগ নির্ণয় করতে পারে তাহলে তো সবাই অবাক হওয়ার কথা শুধু পরিচয় শনাক্ত কিংবা চিকিৎসা নয় যে কোনো কাজ করতে সক্ষম নিখো নামের এই রোবট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রোবটটি তৈরি করেছেন বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলারের নামের প্রথম অংশ থেকে এটির নাম দিয়েছে নিকো দীর্ঘ এক বছরের পরিশ্রম এবং কুমিল্লা জেলা প্রশাসনের উদ্বেগ ও অর্থায়নে এটি তৈরি করা হয়েছে নিকো তৈরি করা দলের নাম কোয়ান্টা রোবোটিক্স এই দলের সদস্যরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল আইসিটি বিভাগের জুয়েল নাথ অনিক চক্রবর্তী তৌসিফ বিন পারবেস ও মহিউদ্দিন খান মাহিন নিখোর আগে কেউ আমাদের দেশে এত অত্যাধুনিক রোবট তৈরি করতে পারেনি বলে দাবি করছেন কোয়ান্টা রোবোটিক্স টিমের প্রধান সঞ্জিত মণ্ডল এই রোবটটি তার ঘাড়কে মানুষের মতো যে কোনোভাবে ঘোরাতে পারে এর প্রত্যেকটি পার্টস বাংলাদেশের ল্যাবেই তৈরি হয়েছে রোবটটিকে কর্মক্ষেত্রে যে কোনো কাজে ব্যবহার করা যাবে মানুষের মতো যে কোনো কাজ করতে সক্ষম এই রোবট রোবটটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কারণে মানুষের মতোই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারবে এক চার্জে প্রায় সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক দিতে সক্ষম এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার ল্যাবে রাখা হয়েছে রোবটটিকে এটিকে দেখতে প্রতিদিন ভিড় করছে স্থানীয় শিক্ষার্থী ও দর্শনার্থীরা প্রথম সাক্ষাতে ক্রিকেটারদেরকে অবাক করলেন হাতুরে সিংহে প্রস্তুতি ম্যাচ শুরু হবে দুপুর বারোটায় কিন্তু সকাল থেকে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে ছিল ক্রিকেটারদের মধ্যে একটা ব্যস্ততা নতুন মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়েছেন চন্দ্রিকা হাতুরে সিংহে সকাল দশটায় প্রথমবারের মতো তিনি বসবেন ক্রিকেটারদের সঙ্গে সেটা নিয়ে তাদের মধ্যে রোমাঞ্চ যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব আল হাসান ছাড়া জাতীয় দলের আশেপাশে থাক হাতুরে সিংহের বৈঠকটা হয় মিরপুর শের বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সেখানে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন শ্রীলঙ্কান কোচ পরে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন নিজের পরিকল্পনা জাতীয় দলের অনেক ক্রিকেটার আগের মেয়েদ হাতুরে সিংহকে পেয়েছেন আবার অনেকের জন্য এ প্রথম তাকে দেখা বাংলাদেশ ক্রিকেটে হাতুরে সিংহের আগের পর্ব নিয়ে যেরকম গল্পকথা ছড়িয়েছে তাকে দেখা এবং তার কথা শোনার বাড়তি আগ্রহ থাকার এই কথা ক্রিকেটারদের মধ্যে